এই যে দেখেন অলরেডি কিন্তু পড়তেছে না ভাই, আপনি নিচে একটু ধরে দেখেন, ওকে আমরা একটু ধরে এটা সরাই দেখেন, ওরে ভাই মানে দেখেন কি পরিমাণ, মানে হুড এত সাকশন পাওয়ার এটাতে। এটা হলো আপনার টোটালি আপনার হ্যান্ড সেন্সর প্লাস টাচে চলবে, মানে হাতের ইশারায়ও চলবে, হ্যাঁ হ্যান্ড সেন্সর এবং টাচের মাধ্যমে চলবে। ননস্টিক কোটিং করা, অ্যাসেস এর উপরে ননস্টিক কোটিং করা এবং টানার জারিগুলো দেখেন খুবই চমৎকার ফিনিশিং এর। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা চমৎকার একটা কিচেন হুড দেখাবো, এটা হচ্ছে সিআরবি ব্র্যান্ডের। যারা চাচ্ছেন যে একটু স্মার্ট লুকিং এর ভালো সাকশন পাওয়ারের একটা কিচেন হুড নিতে, তাদের জন্য সিআরবি ব্র্যান্ড। বাংলাদেশে সচরাচর কিন্তু এ ধরনের কিচেন হুড পাওয়া যায় না, আর এগুলো আপনারা পেয়ে যাবেন আয়ান কুকারি লিমিটেডে। তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বিশ্বাস বিল্ডার্স মার্কেটের, এটা নিস্তালায় একবারে ঢুকেই বাম পাশে 111-112 নম্বর দোকান। আচ্ছা আমাদের সাথে আজকে ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মানে ইউসুফ ভাই মানে হচ্ছে আনকমন হুডের কালেকশন ভাই, আজকে মনে হয় আনকমন আরো একটা হুড দেখাবো। জি ভাই চেষ্টা করি একটু আনকমন প্রোডাক্ট দেওয়ার জন্য কাস্টমারদের এবং ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য, যেহেতু 2022 সালে একদম আপডেট মডেল একটা হুড চলে আসছে, তাই আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। কারণ দেখা গেল যে অনেকে চিন্তা করতেছেন যে আমি একটা কিচেন হুড কিনবো, কোন কিচেন হুডটা ভালো হবে, সেই চিন্তা করে কিন্তু আজকে আমাদের ভিডিওটা দেওয়া। আজকে আমরা যে কিচেন হুডটা দেখাচ্ছি সেটা হলো সিআরবি ব্র্যান্ড, আর সিআরবি হলো আপনার জাপানিজ একটা ব্র্যান্ড। ঠিক আছে, এবং এই কিচেন হুডটার বিষয়ত্ব যদি আমি বলি, আসলে আমরা কিচেন হুড কিসের জন্য নেই? রান্নাঘরটাকে অবশ্যই ঠান্ডা এবং তেল চিটচিটে, রান্নাঘর কখনোই ঠান্ডা করতে পারে না কিচেন হুড, এটা একটা ভুল ধারণা। অনেকে ভাবে যে ঠান্ডা ঠান্ডা করবে, ঠান্ডা করবে না, সে স্বাভাবিক যে টেম্পারেচারটা আপনার রান্নাঘরে থাকে সেটা থাকবে। মানে যখন আপনি যখন আপনি চুলা জ্বালাবেন রান্না করবেন তখন যে টেম্পারেচারটা বেড়ে যায় সেই টেম্পারেচারটা সে কন্ট্রোল করবে, এবং আশেপাশে যে আমরা সুন্দরভাবে ক্যাবিনেট করি, ক্যাবিনেটগুলো আমাদের নষ্ট হয়ে যায়, দেখা গেলো যে আপনার তেল কাজটা বা বিভিন্ন রকম আপনার ধোয়া টোয়া লেগে ক্যাবিনেটটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের কিচেন হুডটা ইউজ করা, যাতে রুমটা আপনার টেম্পারেচার স্বাভাবিক থাকে এবং আপনার যাতে কোনো রকম তেল কাজটা না লাগে। তো এটা দেখতে একটু আনকমন, সাকশন কিভাবে হবে, কিভাবে থাকবে বাসা একটু যদি, সেটা আমি একটু দেখাচ্ছি। এটা হলো আপনার টোটালি আপনার হ্যান্ড সেন্সর প্লাস টাচে চলবে, মানে হাতের ইশারায়ও চলবে, হ্যাঁ হ্যান্ড সেন্সর এবং টাচের মাধ্যমে চলবে। এবং হ্যান্ড সেন্সর এবং টাচগুলো কেন ইউজ করে আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি, আজকে আমি এটার বিষয়ত্ব দেখাবো যেটা আসলে কতটুকু হাই সাকশন পাওয়ারের। নরমালি আমরা যদি দেখি মিডিয়াম স্পিডে দেখি অনেক স্পিড, অনেক স্পিড, আমি যদি এই বোর্ডটা দেই, আচ্ছা নরমালি আমরা হচ্ছে দেখা যাচ্ছে এই একটা বোর্ড দিয়ে দেখাই, এই এই একটা বোর্ড দিয়ে এটা আবার বন্ধ হয়ে গেছে যেহেতু টাচ লেগেছে। আচ্ছা আমরা চালু করে দেখালাম, আমরা এই জাস্ট একটা দিলাম, দেখেন আমরা একটু দেখাই যে এটা আসলে রান্নাঘরে কিভাবে থাকবে। এটা চুলা থেকে আপনার চুলা থেকে উপরে, হ্যাঁ চুলা থেকে আপনার 28 ইঞ্চি উপরে, 28 থেকে 30 স্ট্যান্ডার্ড থেকে 30 ইঞ্চি উপরে এইভাবে থাকবে। এই যে দেখেন অলরেডি কিন্তু পড়তেছে না ভাই, আপনি নিচে একটু ধরে দেখেন, ওকে আমরা একটু ধরে এটা সরাই দেখাই, ওরে ভাই মানে দেখেন কি পরিমাণ, মানে হুড এত সাকশন পাওয়ার এটাতে, আচ্ছা খুবই হাই সাকশন পাওয়ারের। এবং যদি আপনারা চান যে আমি এখানে আমাদের একটা চিমনি দেওয়া আছে, আচ্ছা এখানে একটা চিমনি দেওয়া আছে, আমি একটু অফ করে দিই, এখানে একটা চিমনি দেওয়া আছে, যদি চান যে আমি চিমনিটা খুলে, আমার জায়গা স্বল্পতা কম, সেক্ষেত্রে আপনি খুলে লাগাবো, খুলে লাগাবো, এটা আপনি জাস্ট খুলে, আচ্ছা আচ্ছা ওকে, এইটুকু অংশ লাগাতে পারবেন, লাগাতে পারবেন, যেটা ক্যাবিনেটে ঢুকে যাবে, এটা ঢুকাতে গেলে আমার বেশি বড় হয়ে যাবে, জায়গা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এভাবে ঢুকাতে পারবেন। ঠিক আছে, ওকে। এবং এটা খুব হাই সাকশন পাওয়ার, দেখেন এখানে কিন্তু আপনার টোটালি ননস্টিক কোটিং করা, অ্যাসেস এর উপরে ননস্টিক কোটিং করা এবং টানার জারিগুলো দেখেন খুবই চমৎকার ফিনিশিং এর। এবং এটাতে মানে ব্লোয়ার মোটর থাকবে, হ্যাঁ 100% টারবাইন সিস্টেমে যেটা রোলার মোটর বলা হয়, ব্লোয়ার মোটর, সেই ব্লোয়ার মোটরটা থাকবে, এক মোটরই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, অনেকে বলে ভাই ডাবল মোটর আছে কিনা, তিনটা মোটর আছে কিনা, বা তিনটা মোটর দিয়ে কি করবেন, একটা মোটরে যদি পাঁচটা মোটরে কাজ করে তাহলে তিনটা তো আমার দরকার নেই। ফাইভ বার্নার অনেকে চুলা ইউজ করে, ফাইভ এটা আপনার গ্যাস ওভেন থেকে, ফাইভ বার্নার গ্যাস ওভেন গুলা হয়, ফাইভ বার্নার সিক্স বার্নার গ্যাস ওভেন থেকে শুরু করে আপনার টু বার্নার বলেন থ্রি বার্নার সব চুলে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা আপনার কমার্শিয়াল স্পেস ইউজ করতে পারবেন, যারা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন রকম ফাস্ট ফুডে বেশি রান্না বান্না করে তারা কিন্তু এই ধরনের হুডগুলো ইউজ করতে পারবেন। এবং আমি যদি এটা একটু মেজারমেন্ট আপনাদেরকে বলে দিই, যেটা মেজারমেন্ট কতটুকু হবে, এটা 36 ইঞ্চের একটা কিচেন হুড, তারপর আমি একটু প্র্যাকটিক্যালি দেখা দিলাম, এখানে ছিল 35.5 এর মতো জায়গা লাগবে, 36 জায়গা হলে বসাতে পারবেন। এবং এই পাশটা যদি দেখাই, এই পাশটা লাগবে হলো 34, আচ্ছা এখান থেকে আপনার উপর থেকে আমরা যদি বলি এখানে লাগবে হলো 34, এবং এটা খুলে ফেললে আপনার আর একটু জায়গা কম লাগবে, কম লাগবে। এবং বিষয়টা হলো এখন আপনার জায়গা কতটুকু লাগবে, চুলা থেকে আপনার 56 ইঞ্চি জায়গা হলে
ছাপ্পান্ন ইঞ্চি জায়গা হলে, যে চুলার উপর থেকে আপনার উপর পর্যন্ত ছাপ্পান্ন ইঞ্চি জায়গা হলে আপনার হুড শো গ্যাপটা বসে যাবে, গ্যাপটা বসে যাবে, এবং আর সাইডে আপনার 36 ইঞ্চি জায়গা হলেই বসে যাবে। আর এগুলো তো হিট ক্লিন বা দেখা যাচ্ছে কিভাবে, এটা অটোমেটিক্যালি আপনার অটো ক্লিন সিস্টেম। আচ্ছা, এটা অটো ক্লিন সিস্টেম, সে যখন আপনার প্রসেসিং হবে অটোমেটিক্যালি সে ক্লিন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ক্লিনের সিস্টেমটা আছে, ক্লিন হয়ে এই অয়েল ট্রেটাতে এসে আপনি জমা হবে, এবং অয়েল বাফল ট্রেটাও কিন্তু অনেক হার্ড। দেখেন অন্যান্য থাকে এসএস এর, নর্মাল থাকে, এটা কিন্তু অনেক স্ট্রং। আচ্ছা, মানে এটা হচ্ছে তার নির্দিষ্ট সময় অনুযায়ী সেই অটো ক্লিন, হ্যাঁ অটো ক্লিন করে নেবে। এবং আরেকটা জিনিস আমি যদি একটু বক্সটা দেখিয়ে দিই, যে আসলে এটা হুডের বক্সটা একটু দেখাই, সিআরবি, এই যে দেখেন এটা হলো অটোমেটিক ক্লিনিং, আপনার লেখাই আছে, এটা অটোমেটিক ক্লিনিং সিস্টেম, মোশন সেন্সর এবং টাচ সুইচ, ঠিক আছে। এবং মডেল নাম হলো এটিএম HY70, এটা বললে হবে HY70। আচ্ছা, আপনারা মডেল নাম্বার বলবেন, এটার ওয়েট হচ্ছে 12 কেজি, গ্রস ওয়েট 14 কেজি, 14 কেজি, ঠিক আছে, খুবই হাই কোয়ালিটি। এবং এই পাশে যা পাচ্ছেন টোটালি কিন্তু আপনার এসএস, এই পাশে যা আছে শুধু এইটা হলো টেম্পারারি গ্লাস, টেম্পারারি গ্লাস, আর বাকি গ্লাসটা লাগানো হয়েছে সুন্দরের জন্য, বাট হচ্ছে বাকিটা পুরোটাই কিন্তু হচ্ছে এসএস বডি, এসএস বডি, টোটাল ভিতরে টোটাল এসএস বডি। এবং আপনার এটার যে সার্কিটটা, সার্কিটটা কিন্তু খুবই পাওয়ারফুল, অনেকগুলো থাকে 320 220, একটা সময় কেটে যায়, কিন্তু এটা হলো 350 দেওয়া আছে, যার কারণে আপনার সার্কিটটা কাটবে না। ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এগুলোর সাথে? আমাদের 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টের, যারাই নেবেন 2 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা কিন্তু চেঞ্জ করে দিব, আর বাকি 5 ইয়ার্স আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিসটা পাবেন, পাবেন। আচ্ছা, এবং এটার সাথে যে ফিটিংস এর যন্ত্রপাতি যা লাগে, যা যা লাগবে, ঠিক আছে, এখানে একটা বোর্ড থাকবে, এটার সাথে আপনার এই এটা লেগে যাবে, পাইপটা লেগে যাবে, এবং পাইপটা কিন্তু অনেক বড়, কয়েলের পাইপ তো অনেক বড়। দেখেন আচ্ছা, আমি যদি পাইপটা আপনাকে দেখাই, 7-8 ফিটের মতো অনেক বড় পাইপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বড় পাইপ দেওয়া আছে। এবং চাইলে যদি এক্সটেনশন করতে চান, যে আমার এতটুকু পাইপ হবে না, আমার বেশি পাইপ লাগবে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা পাইপ দিয়ে দিব, দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটার এখন দামটা কেমন রাখছেন ভাই, এটার প্রাইসটা একটু যদি আমাদের বলে দিতেন। আচ্ছা, এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 35,500 টাকা। আচ্ছা, 35,500 টাকা, আপনি যে কোনো অনলাইনে ওয়েবসাইটে দেখবেন বা যে কোনো জায়গায় যাচাই করে তারপর আমার কাছে আসবেন, যে আমি আপনার কাছ থেকে নিতে চাই। এটা 35,500 টাকা, সেখান থেকে আমরা 10,000 টাকা আপনাদের ক্যাশব্যাক দিচ্ছি, 10,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন অনলি 25,500 টাকায়, 25,500, হ্যাঁ 25,500-এর মধ্যে। আরও কিছু প্যাকেজ আছে, যেটা হলো ঢাকার মধ্যে যারা নেবেন আমরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিব, সম্পূর্ণ ইনস্টলেশন ফ্রি করে দিব। আচ্ছা আচ্ছা, মানে 25,500-এর মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ঢাকার ভিতরে, ঢাকার মধ্যে সম্পূর্ণ ফ্রি, এবং ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য আমরা কিন্তু ডেলিভারিটা ফ্রি করে দিব, ডেলিভারিটাও ফ্রি থাকবে, ডেলিভারিটা ফ্রি করে দিব সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, ওকে। তো যারা সিআরবির হুডটা নিতে চান আপনারা অবশ্যই চলে আসতে পারেন আয়ান কুকারিজে, এছাড়া অনেক হুডের কালেকশন আছে। কিন্তু হুডের সর্বনিম্ন প্রাইস কত থেকে কত টাকার ভিতরে আছে? আমাদের সর্বনিম্ন প্রাইস হলো 10,000 থেকে শুরু করে আপনার 1,00,000 টাকা পর্যন্ত আছে, 1,00,000 টাকা পর্যন্ত হুড আছে। যারা নিতে চান আপনারা চমৎকার এই হুডগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে নিতে পারেন।